আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে বিদ্যুৎ চুরির মামলায় জড়িয়ে পড়লে কীভাবে জরিমানার টাকা কম করার জন্য বিদ্যুৎ অফিসে আবেদন করবেন, টাকা জমা দেওয়ার পর কীভাবে জামিন পাবেন, জামিনের জন্য কী কী ডকুমেন্টস লাগবে প্রভৃতি। আপনারা মোবাইল স্ক্রিনে একটি অরিজিনাল চিঠি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আপনি চিঠিতে লিখবেন টু দা, তারপরে যে ব্যক্তির কাছে চিঠিটি পাঠাচ্ছেন সেই ব্যক্তি যে পদে আছে সেই পদটি এখানে লিখবেন, তারপর যেখানে চিঠি পাঠাচ্ছেন সেই অফিসের ঠিকানাটি দেবেন, তারপর লিখবেন সাবজেক্ট, তারপর দেবেন কেসের জরিমানার টাকার পরিমাণ কম করার আবেদনপত্র, তারপর লিখবেন মহাশয় আবেদনকারী আমি জগায় মণ্ডল, জগায় মণ্ডলের জায়গায় আপনার নাম দেবেন, পিতার জায়গায় আপনার বাবার নাম দেবেন, তারপরে আপনার পুরো ঠিকানাটি দেবেন। আমার বিনীত নিবেদন এই যে আমার কনজিউমার আইডি নাম্বার এত, আমার আশ্রমেতে এখানে আশ্রমেতের বদলে আপনার বাড়িতে দেবেন। হুপিং থাকার জন্য গত ইংরেজি এত তারিখে অফিসে লোক গিয়ে আমার নামে কেস করে এবং এই কেসের জন্য আমাকে অফিস থেকে 26,536 টাকা ফাইন করা হয়েছে, কিন্তু কেসের এত টাকা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, তাই এই কেসে জরিমানার টাকার পরিমাণ কিছুটা কম করা হোক, যে কারণে মহাশয়ের প্রতি আমার প্রার্থনা যাহাতে আমার এই কেসে জরিমানার টাকা পরিমাণ কিছুটা কম করা হয় তাহার জন্য আমি মহাশয়কে অনুরোধ জানাচ্ছি। তারপরে কনজিউমার আইডি দেবেন, কেস নাম্বার দেবেন, ফোন নাম্বার দেবেন, তারপরে একটি সই করবেন। এই চিঠি দেওয়ার পর আপনার ফাইনের পরিমাণ কিছুটা হলেও কমে যাবে। আপনি এখানে পেমেন্ট রিসিপ্ট দেখতে পাচ্ছেন, এখানে পেমেন্ট রিসিপ্টে দেওয়া রয়েছে 20,082 টাকা, কিন্তু অরিজিনাল ফাইন হয়েছিল 26,536 টাকা। তারপরে জরিমানার টাকা জমা দেওয়ার পর আপনাকে আপনার জেলার ডিস্ট্রিক্ট কোর্ট থেকে জামিন নিতে হবে, বা আপনার থানা অন্তর্গত এলাকায় যদি ইলেকট্রিসিটি স্পেশাল কোর্ট থাকে তাহলে আপনাকে সেখান থেকে জামিন নিতে হবে। আপনি যদি উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, কলকাতা এই সমস্ত এলাকায় বসবাস করে থাকেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার মোবাইল নাম্বার হলো 9832941619। আমার অফিস অ্যাড্রেস হলো আলিপুর জাজেস কোর্ট, কলকাতা 7,27,000। আলিপুর কোর্টে আমি প্র্যাকটিস করি। আলিপুর, হাওড়া, বারাসাত সমস্ত কোর্টে বিদ্যুৎ চুরির মামলায় জামিন করানো হয়। বিদ্যুৎ চুরির মামলায় জামিনের জন্য ডকুমেন্ট হিসেবে লাগবে যার নামে মামলা হয়েছে তার অরিজিনাল আধার কার্ড ও ভোটার আইডি কার্ড, পেমেন্ট রিসিপ্ট, বিদ্যুৎ অফিস থেকে জরিমানার জন্য যে সমস্ত কাগজপত্র দিয়েছে তার জেরক্স। আপনারা এখন মোবাইল স্ক্রিনে বেল পিটিশন দেখতে পাচ্ছেন। এই পিটিশনের মাধ্যমে আপনার জামিনের জন্য আবেদন করা হবে। আপনারা এখন মোবাইল স্ক্রিনে সারেন্ডার স্লিপ দেখতে পাচ্ছেন। আপনারা যখন প্রথমবার কোর্টে যাবেন আপনাদের কোর্ট থেকে এরকম একটা সারেন্ডার স্লিপ দেওয়া হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন জামিনের জন্য আবেদনকারী জগায় মণ্ডলের নাম, তার কেস নাম্বার দেওয়া রয়েছে।